আমি কি এমন করেছি যে আমাকে এভাবে ইগনোর করছো? আমি রিফাতকে কিভাবে বলবো যে তার এমন আচরণ আমি একদম সহ্য করতে পারি না? এগুলো বলছে আর কান্না করছে, তারপর নিজেকে সামলে নিচে গিয়ে দেখে মা উঠে পড়েছে। তাই মার কাছে যেতেই মা বলল, কি রে সোনিয়া, তোকে এমন দেখাচ্ছে কেন? আর তোর চোখ লাল হয়ে আছে কেন? তোর শরীর ভালো আছে তো? না মা, আমি ভালো আছি, আর রাতে ভালো ঘুম হয়নি, তাই মনে হয় এমন দেখাচ্ছে। চলো মা, আমরা নাস্তা বানাতে শুরু করি। না, আজ তোকে নাস্তা বানাতে হবে না, তুই ওই চেয়ারটাতে বস আর আমার কাজ দেখ। মা অনেক বলার পর সোনিয়া বসে মার রান্না দেখছে, আর বাবাও নিচে এসে সোফায় বসে পেপার পড়ছেন। সোনিয়া বলল, মা আমি বাবার জন্য চা বানাচ্ছি, তুমি গুলো করো। আচ্ছা ঠিক আছে। তারপর সোনিয়া চা বানিয়ে বাবাকে দিয়ে আসলো, আর মাকেও দিল, আর সেও একটা নিল। তারপর মা নাস্তা বানিয়ে দুজন মিলে টেবিলে নিয়ে আসলো, আর আমিও নিচে নেমে আসলাম আর টেবিলে বসে পড়লাম। আমাকে দেখে সোনিয়া আমার নাস্তা সার্ভ করবে বলে হাতে নেয়, তা দেখে আমি বলি, আমারটা আমি নিতে পারবো, আপনাকে ভাবতে হবে না। সোনিয়া হয়তো এমনটা আশা করেনি, তাই সাথে সাথে এখান থেকে চলে গেল। আমি জানি এখন রুমে গিয়ে কান্না করবে। আমার এমন কথা শুনে বাবা বলল, ওই তোদের মধ্যে কী হয়েছে রে, যে সোনিয়াকে তুই আপনি করে বলছিস আর তার হাতের খাবারও নিলি না, কী হয়েছে বলতো? মাও একই কথা বলল। তাই আমি আমার প্ল্যানের সব কিছু বললাম। বাবা মা প্রথমে রাজি না হলেও আমি রাজি করিয়ে নিলাম। বাবা মাও আমাকে সাহায্য করবে, আর তার শ্বশুর শাশুড়িকেও বলবে কাল আসতে, কারণ কাল সোনিয়ার জন্মদিন। তাই আমি সোনিয়াকে আর ডির পেনশনে ফেলবো, যে দুঃখ কষ্টের জন্য তার এই কথা মনে না থাকে। এগুলো ভাবতে ভাবতে খাওয়া শেষ করে উপরে আসলাম, এসে দেখি কান্না করছে, আমারও সহ্য হচ্ছে না। তবু কি করার, কাল থেকে আর কষ্ট পেতে হবে না। কলিজা, কাল থেকে তোমায় অনেক ভালোবাসবো কলিজা, আর একটু কষ্ট সহ্য করো। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, নাস্তা না করে এখানে বসে কাঁদছেন কেন? আমি নাস্তা করলেই বা কি, আর না করলেই বা তোমার কিছু আসা যায় না। আমার কিছু আসে যায় না, বলার ছিল বলছি বলে আবার কান্না করতে লাগলো। আমি এখানে থাকলে হয়তো কন্ট্রোল করতে পারবো না নিজেকে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম অফিসে যাবার জন্য। রুম থেকে বের হওয়ার সময় সোনিয়া আমার দিকে এক মায়াবী চাহনিতে তাকিয়েছিল, কিন্তু আমি তেমন পাত্তা না দিয়ে নিচে এসে মাকে বললাম, মা সোনিয়াকে কিছু খাইয়ে দিও। দেখি তোর বউ যেরকম জেদি, যা বলবে তাই করবে। জানি, তবু কিছু একটা বুঝিয়ে খাইয়ে দিও, আমি আসি। সাবধানে যাস। আমি বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা অফিসে, আর এদিকে মা সোনিয়ার কাছে নাস্তা নিয়ে গেলেন। রুমে গিয়ে দেখেন এখনো কান্না করছে, তা দেখে মা বললেন, কি হয়েছে সোনিয়া মা, কান্না করছিস কেন? কি রে, মাকে বলবি না কেন কান্না করছিস? এই কথা বলতে সোনিয়া মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা রিফাত আমাকে আর ভালোবাসে না, ও আমাকে এখন ঘৃণা করে। মা মা আমি রিফাতের এমন ব্যবহার সহ্য করতে পারবো না, মা আমার মরে যেতে ইচ্ছে করে। মা কি বলবেন ভাবছেন, একদিকে বউ আর একদিকে ছেলে, ছেলে ভাবছে বউকে সারপ্রাইজ দিবে, আর বউ তো একইভাবে শেষ। তারা দুই জান যেন আল্লাহর সারা জীবন এমন ভালোবাসতে পারে দুইজনকে, আমিন। তারপর মা বললেন, না মা মরার কথা বলবি না, তুই তো আমাদের একটা মেয়ে, তোকে ছাড়া আমরা যে থাকতে পারবো না। তো আমি কি রিফাতকে ছাড়া থাকতে পারি? মা তুমি বলো, ও কেন বোঝে না, কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছে? আচ্ছা মা এভাবে আর কান্না করিস না, সোনিয়া মা এভাবে পাগলামো করিস না, মেডিসিন না খেলে তোর শরীর খারাপ করবে তো। না আমি খাবো না, আর মেডিসিনও খাবো না। সোনিয়া মা এভাবে পাগলামো করিস না, মেডিসিন না খেলে তোর শরীর খারাপ করবে তো। করুক, তাতে কোনো সমস্যা নেই, তাও আমি খাবো না। আমি তোর কোনো কথা শুনবো না, নে হা কর আমি খাইয়ে দিচ্ছি। অতপর অনেক জোরাজোরিতে খাবার আর মেডিসিন খেলো। মা বললেন, নে এবার একটু রেস্ট নে। আর এদিকে অফিসে এসে
কাজ করছিলাম, হঠাৎ মনে হলো সোনিয়ার কথা, তাই মাকে কল দিলাম। একটু পর কলটা ধরলেন। হুম বল। মা, সোনিয়া কি খাবার খাইছে? হুম, অনেক জোরে জোরেতে খেলো, আর মেডিসিনও খাইয়ে দিয়েছি। ওকে মা, রাখছি এখন, বলে কল কেটে আবার কাজ করতে লাগলাম। এভাবে সারাদিন চলে গেল। রাতে বাড়ি গিয়েও একই ব্যবহার সোনিয়ার সাথে, আর এমন করতে করতে রাতও শেষ হয়ে গেল। আজ সোনিয়ার জন্মদিন, কিন্তু সোনিয়ার এ কথাটা মাথায় নিয়ে কীভাবে থাকবে বলেন? এমনিতে বেচারি কষ্টে আছেন, যাকে আজকে তার সব কষ্ট দূর হবে। এখন সকাল 8টা বাজে, তাই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বের হয়ে আজ আর নাস্তা করলাম না, বাইরে খেয়ে নিব। তাই অবশ্য মা অনেকবার বলেছেন নাস্তা করতে, কিন্তু করিনি, বাইরে এসে সোজা অফিসে। সরি, অফিস বলতে ভুল হবে, কারণ আমি সোনিয়ার জন্য গিফট কিনতে আসছি, আর সাজানোর জন্য কিছু জিনিস। সোনিয়ার জন্য সুন্দর একটা আংটি কিনলাম, তারপর সব প্যাকেট কর টাকা দিয়ে এখন অফিসে যাচ্ছি। আগে কিনে নিলাম, কারণ আজ লেট করে বাসায় যাব, তাই দোকান নাও খোলা থাকতে পারে। তাই অফিসে এসে কাজে মন দিলাম, আর এদিকে বাসায় সোনিয়া ঘুম থেকে উঠে দেখে আমি পাশে নেই। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। সোনিয়ার তো চোখ কপালে, কার এতবেলা পর্যন্ত সে ঘুমায় না, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসলো। নিচে এসেও দেখে আমি নেই, তাই মাকে জিজ্ঞাসা করলো, মা রিফাত কোথায় গেছে? কেন, ও তো অফিসে। ও ও কে, আমাকে নাস্তা দাও। হুম, টেবিলে আয়, আমিও খাইনি। কেন মা, তুমি এতক্ষণ কি করছিলে? আরে কিছু না, আমি কি আমার মেয়েকে ছাড়া খেয়েছি কোনো দিন? তারপর বিভিন্ন গল্প করে তারা খাওয়া দাওয়া করে নিল, আর এদিকে কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে সেদিকে খেয়াল নেই। তারপর কাজ ফেলে দুপুরে খাবার খেয়ে মাকে একটা কল দিলাম। মা, কি করো? কিছু না। কি রে, আজ আমার খবর নিচ্ছিস? তো আমি নিব না, তো অন্য কেউ নিবে নাকি? তা খাবার খাইছ? হুম, আমিও খাইছি, সোনিয়াও খেয়েছে, আর কিছু বলবি? না মা, এখন রাখি, বলে কল কেটে দিলাম। মা কিভাবে বুঝলা আমি সোনিয়ার কথা জিজ্ঞেস করব? দূর থাক মা। তা মা, যা আবার কাজে মন দিলাম, কাজ করতে করতে 11টা বেজে গেল, তাই তাড়াতাড়ি গাড়িতে উঠে বাসায় চলে আসলাম। তারপর তাড়াতাড়ি ছাদে চলে আসলাম, এসে দেখি সব কাজ শেষ, বাকি শুধু কেক। তাই আমি কেকটা টেবিলে রেখে ক্যান্ডেলগুলোও রাখলাম। আর হ্যাঁ, সোনিয়ার মা বাবাও আসছেন, মা বাবা আর সোনিয়ার মা বাবা মিলে সব করে ফেলছেন। এখন রাত 11:30 বাজে, তাই আমি সবাইকে বললাম আমি সোনিয়াকে নিয়ে আসছি, তোমরা সব লাইট নিভিয়ে লুকিয়ে পড়ো। তারপর আমি রুমের দিকে হাঁটা ধরলাম। রুমে এসে দেখি সোনিয়া আরাম করে ঘুমাচ্ছে, আর ঘড়িতে মাত্র 10 মিনিট আছে। তাই তাড়াতাড়ি সোনিয়াকে কোলে তুলে ছাদের দিকে এগোতে লাগলাম। আর হ্যাঁ, আমাদের ছাদে একটা দোলনা আছে, সেখানে তাকে বসিয়ে রাখলাম আর 5 মিনিট। তারপর 5 মিনিট শেষ হতে সবাই চিৎকার করে বলল, হ্যাপি বার্থডে সোনিয়া। এরকম চিৎকার শুনে সোনিয়া ঘুম থেকে লাফ দিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরল। সোনিয়ার এভাবে ভয় পাওয়া দেখে সবাই হাসাহাসি শুরু করে দিল। তা দেখে সোনিয়া আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল, আমার জন্মদিন আর আমার মনে ছিল না, ধন্যবাদ মা বাবা, তোমার সবাইকে অনেক ধন্যবাদ। আমাদেরকে ধন্যবাদ না দিয়ে যার প্ল্যান তাকে দে। মানে কার প্ল্যান এটা? এটা রিফাতের প্ল্যান, তোকে সারপ্রাইজ দিবে বলে এত কিছু করেছে। এ কথা শুনে সোনি আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। তাকে আমি সহ্য করতে পারি, তাই কথা ঘুরিয়ে বললাম, আচ্ছা কেকটা কাটা যাক। হুম সোনিয়া, আয় কেকটা কাট। তারপর কেকটা কাটলো, সবাইকে খাওয়ালো, কিন্তু আমাকে দিল না। একটু মন খারাপ করলাম। তারপর মা বাবা চলে গেল, সোনিয়া চলে যাচ্ছিল। আমি তার হাত ধরে টান দিয়ে আমার কাছে এনে ছাদের দরজা লক করে দিয়ে সোনিয়ার কাছে আসলাম। তারপর পকেট থেকে আংটি বের করে তার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম, আমি জানি তুমি এই 2-3 দিন অনেক কষ্ট পেয়েছো, তবু কী করবো বলো, তোমাকে সারপ্রাইজ দিব তাই এমন করেছি, তুমি আমাকে মাফ করে দিও। সোনিয়া কোনো উত্তর না পেয়ে এবার শুরু করলাম, তুমি যেখানে যাবে সেখানে আমি তোমার ছায়া হয়ে যেতে চাই, দিবে কি এমন সুযোগ? সারা জীবন তোমায় চাই,
কথা দিচ্ছি কখনো ছেড়ে যাব না কলিজা, ভালোবাসি তোমায়। জানি না কতটা, তবে এটা জানি তুমি কষ্ট পেলে তার থেকে হাজার গুণ বেশি কষ্ট আমি পাই। খুব খুব ভালোবাসি। আই লাভ ইউ সোনিয়া, আই লাভ ইউ। সোনিয়া আমার এমন করা দেখে তার হাতটা বাড়িয়ে দিল, আমিও আংটিটা পরিয়ে দিলাম। তারপর সোনিয়া কান্না করে আমাকে জড়িয়ে ধরল, আমিও তাকে জড়িয়ে ধরলাম। সে বলতে শুরু করল, হ্যাঁ কলিজা, আমিও তোমায় খুব খুব ভালোবাসি, তোমাকে সারা জীবন এইভাবে ভালোবাসতে চাই। এই কলিজা, এভাবে কান্না করো না, আমারও অনেক কষ্ট হয়। আর তোমার চোখে পানি আসতে দেব না কলিজা। হুম কলিজা। ওই, আমি কিন্তু রাগ করেছি। কেন কলিজা? তুমি সবাইকে কেক খাওয়ালা, আমাকে খাওয়ালা না কেন? ও, এই ব্যাপার? আমি তো তোমাকে অন্যভাবে খাওয়াবো, এখানে একটু দাঁড়াও। এই বলে টেবিল থেকে কেক আনতে গেল, কেক এনে আমার সামনে এসে তার মুখে ঢুকিয়ে দিল, আর এবার বলল, নাও খাও। আমি তো সাথে সাথে চারটো ট্যাগ করে দিলাম, তারপর 10 মিনিট পর সব কেক খেয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে দুইজনই হাঁপাচ্ছি। একটু পর আমি আবার বললাম, আরেকটা দাও না। এখানে না, রুমে চলো। তারপর আর কি হাঁটা ধরলাম, কিন্তু পিছন থেকে নীলিমা বলল, আমি কিভাবে যাব? কেন, তুমি কি হাঁটতে পারো না? ওই, আমি কি এখানে হেঁটে আসছি? তুমি আনছো যেভাবে সেভাবে আবার আমাকে রুমে নিয়ে যাও। অতঃপর কি আর করার, কোলে তুলে হাঁটা ধরলাম। তারপর রুমে এসে তো আমি অবাক, কারণ রুমটা একেবারে বাসরাতের মতো করে সাজানো। আজ আবার মেশিন হবে। ওই, তোমার কি লজ্জা কর না পাঠক পাঠিকার সামনে এভাবে কথা বলতে? ও সরি, জানো, রাগ করো না। হুম, যাও পাঠক পাঠিকার কাছ থেকে বিদায় জানিয়ে আসো। হুম, ভাই ও বোনেরা, আর আন্টির বয়সে থাকলে আন্টিরা, এখন আমরা মিশন শুরু করব। ভাই কি তুমি আবার বললা? দাঁড়াও। বলে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। বেঁচে থাকলে দেখা হবে, দোয়া করবেন প্লিজ।